নদীতে তলিয়ে যাচ্ছে ট্রাক ঘটনাটি ভরতপুরের লোহাদহ ঘাটে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত লোহাদহ এলাকায় বাবলা নদীর ওপর একটি ট্রাক নদী পারাপার করার জন্য নৌকায় উঠছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে নৌকা থেকে ট্রাকটি নদীর মধ্যে পড়ে যায় আর যার জেরে ট্রাকটি ডুবতে বসেছে যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে নদীর মধ্যে আস্ত একটি ট্রাক ডুবে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে